আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলে সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র রাজনৈতিক দলে সহাবস্থান, একসাথে সুষ্ঠু ধারার রাজনীতি করার প্রত্যয়। রোহিঙ্গা সংকট সমাধানে জার্মানি সহযোগিতা চাইবে বাংলাদেশ, আবুধাবিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বাণিজ্য আর শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়। পহেলা ফাল্গুন আজ, ঋতুরাজ বসন্তের আগমনে নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ায় নানা আয়োজন। এবং প্রথম ওডিআইতে বিচনের ফিফটি ওটেলেন্ডারদের লড়াকু ব্যাটিংয়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর, গাপটিলের ব্যাটে জয়ের পথে নিউজিল্যান্ড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ফিরেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের কমপক্ষে তিন মাস সহাবস্থান নিশ্চিত করার পরই ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদলের নেতারা। তবে ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের নেতারা। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। ডাকসু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহাবস্থানের দাবিতে বুধবার সকালে মধুর ক্যান্টিনে আসে ছাত্রদল। এর আগ থেকে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। মধুর ক্যান্টিনে একই সময় ছাত্রদল এবং ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে ছাত্রদলের সভাপতি সাংবাদিকদের কাছে ডাকসু নির্বাচন নিয়ে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন। আমরা দাবি জানিয়েছি ন্যূনতম তিন মাস রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হওয়ার পরে ডাকসু নির্বাচনের পরিবেশ এবং সহাবস্থানের বিষয়টি নিশ্চিত হবে। আমরা আমাদের সেই বক্তব্যে এখনও অনড় আছি। আমরা দাবি দিয়েছি ভোট কেন্দ্রগুলো হল থেকে একাডেমিক ভবনে টিএসসিতে স্থানান্তর করার। ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের সহাবস্থানকে সবসময় ছাত্রলীগ স্বাগত জানায় বলে মন্তব্য করেন ছাত্রলীগের সভাপতি। ছাত্রদল আজকে মধুর ক্যান্টিনে এসেছে, তো তাদেরকে আমি স্বাগত জানাই। আমাদের এখন সবাইকে একসাথে নিয়ে বাংলাদেশকে গড়তে হবে, আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে, ডাকসু নির্বাচন করতে হবে। সেই ডাকসু নির্বাচনে সকল তরুণ প্রজন্ম, বিভিন্ন ছাত্র সংগঠন তারা অংশগ্রহণ করবে। 1990 সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়। দীর্ঘ প্রায় ২৮ বছর পর ২৫ পদে ডাকসুর নির্বাচনে ভোট গ্রহণ হবে ১১ মার্চ। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং তার দেশের সহযোগিতা চাইবে বাংলাদেশ। আসন্ন জার্মান সফরে নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সংকট মোকাবেলায় জার্মান সহযোগিতার পাশাপাশি বিনিয়োগের বিষয়টি গুরুত্ব দিচ্ছে ঢাকা। আর আবুধাবি সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ আর শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ যাত্রা। এ যাত্রায় ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি মিউনিক সিকিউরিটি কনফারেন্স আর ১৭ থেকে ১৯ পর্যন্ত আবুধাবির আন্তর্জাতিক ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। পরপর দুই দেশ সফরের বিস্তারিত জানাতে পররাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। সেন্ট মার্টিনকে নিজেদের অংশ উল্লেখ করে কিংবা আকাশ সীমা লঙ্ঘন করে মিয়ানমার যে উস্কানি দিচ্ছে তা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী জানান, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকেও এই সংকট সমাধানের বিষয়টি আলোচনা হবে। আমাদের দেশের আপনার রুইং একটা ইম্পর্টেন্ট ইস্যু নিশ্চয়ই এটা আসে, আমাদের ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের অনেকগুলো রোড ম্যাপ মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, সেই ইনভেস্টমেন্ট বাণিজ্যগুলো জার্মানি আমাদের একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বড় আমাদের আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন। এই এইসব কারণে আমার ধারণা আমাদের যতগুলো প্রায়োরিটি ইস্যুস সেগুলো আলোচিত হবে। সংযুক্ত আরব আমিরাত সফরে গ্যাস টার্মিনাল ও পাওয়ার প্ল্যান্ট উন্নয়ন এবং মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে বলে জানান মন্ত্রী। আমরা আমাদের দেশে যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ আসছে এবং আমরা আরও অধিকতর চাই, তবে ডাইভার্সিটি অফ ইনভেস্টমেন্ট আমরা চাই, একক দেশের না হয়ে একাধিক দেশে আমরা ইনভেস্টমেন্টটা চাই, তাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা আরও বড় শক্তিশালী হবে। সফরে দুই দেশের সঙ্গেই আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলোর পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক কূটনীতির বিষয়টি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
প্রকল্প পরিচালকদের সোল সার্চিং এর পরামর্শ দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিভাগীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে খুলনায় 58 জন প্রকল্প পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এলাকায় থেকে গুণগত বাস্তবায়ন নিশ্চিত এবং দুর্নীতি বন্ধের আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। খুলনা প্রতিনিধি ড্যানিয়েল সুজিত বোসকে সঙ্গে নিয়ে বিস্তারিত রিজভিনী হচ্ছে রিপোর্টে। প্রথমবারের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় উন্নয়ন কাজ দেখতে বিভাগীয় পর্যায়ে বৈঠকে পরিকল্পনা মন্ত্রী। খুলনা সার্কিট হাউসে গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে সাউথ সেন্ট্রাল রোডে গণহত্যা জাদুঘর পরিদর্শন করেন এম এ মান্নান। ইতিহাসবিদ মুনতাসির মামুন এই আর্কাইভটি গড়ে তুলছেন। এরপরই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অর্জনে তার অনুশাসন অক্ষরে অক্ষরে মেনে চলার পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রী। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বাগেরহাটের ফয়লায় খানজাহান আলী বিমানবন্দরের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, খুলনা। আজ পহেলা ফাল্গুন, মিষ্টি রোদের ছোঁয়ায় শীতকে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্ত এসে গেছে। তাই তো প্রকৃতি সেজেছে অপার সৌন্দর্যে। বসন্তের প্রথম দিনে প্রতিবারের মতো এবারও চারুকলার বকুলতলা সেজেছিল বাসন্তী সাজে। অসাম্প্রদায়িক চেতনার এই উৎসবে অংশ নিয়েছেন তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো। ধরায় বসন্ত এসে গেছে, আকাশে বাতাসে পলাশ ছড়িয়েছে যেন জীবনের রং। কোকিল গাইছে বলেই আম্রমুকুল আকুলিত, তাই ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। ফাল্গুনের প্রথম দিনে প্রকৃতির সেই রং কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার গায়ে লেগেছে। ফাল্গুনের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমন, তাই ঋতুরাজকে স্বাগত জানাতে বর্ণিল সাজে প্রথম পোহরে চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় বসন্ত বরণ উৎসব। কবে বসন্ত আসবে, কবে আমরা কালারফুল দেখতে পারবো, কারণ এতটা ব্যস্ত থাকি, তো এই অনুযায়ী এই প্রোগ্রামগুলো আমার খুবই ভালো লাগে। আবার বাবা-মায়ের সঙ্গে আসলে আমার অনেক ভালো লাগে। আমার খুব ভালো লাগে, আমি এখানে প্রথমবার এসেছি। ছোটবেলা থেকে প্রত্যেকবার আমি বসন্ত এখানে এসেছি। আমার মায়ের সঙ্গে প্রত্যেকবার আমি আসি। তোর প্রথম বসন্ত, ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম। আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, সবাইকে বসন্তের শুভেচ্ছা। প্রকৃতির বর্ণিল রঙে নিজেদের সাজিয়ে নতুন প্রত্যয়ে এক হয় নবীন প্রবীণ সকলেই। সার্বজনীন এই উৎসবে বাসন্তী রঙের বসন্তের উচ্ছলতাও অনেকে প্রকাশ করে ভালোবাসার আবিরে। অনেক ভালো লাগছে, ফ্রেশ সকাল সকাল বের হলাম, ঘুরতে আসলাম। এবছর বাচ্চাকে নিয়ে এসেছি, তো বাইরের গ্রাউন্ডে কিন্তু বোঝা যায় না, এখানে বোঝা যায় যে মানে বসন্তটা আসলে কি। বসন্ত উৎসব সবার জন্য মানে খুব স্পেশাল একটা জিনিস নিয়ে আসে, তার জন্য বসন্ত উৎসবে আসতে খুব ভালো লাগে। উৎসবের বর্ণিলতা এবং উৎসবের আমেজ দুটোই দিন দিন কলরব বাড়ছে। প্রতি বছর অপেক্ষা থাকি কবে আসবে দিনটা, খুবই ভালো লাগে সবাইকে নিয়ে সকালবেলা আসি, অন্যরকম দিনটা শুরু হয়ে যায়। সাম্প্রদায়িকতার একটা উজ্জ্বলতা যে সব ধরনের মানুষকে একসাথে করা এবং সবাই এটা উদযাপন করতে পারে। ফাল্গুনের যে আগমন, সবকিছুই নতুন নতুন কালারফুল লাগছে, খুব ভালো লাগছে, নিজেকে সাজিয়েছি। এটা আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদেরকে মনে ধারণ করা উচিত। মানুষের সঙ্গে মানুষের দেখা হয়, কথা হয়, হয়তো সারা বছর দেখা নাই, কিন্তু এই দিনটার জন্য আমরাও অপেক্ষা করে থাকি। এই অনুষ্ঠানগুলো আমাদের আমাদের সংস্কৃতিকে মানে পরিচিত করে দিচ্ছে আরো। তবে বসন্ত উৎসব শুধু পলাশ আর শিমুলের উচ্ছ্বাসের রং না হয়ে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক বর্ণিল ভালোবাসায়। সকল সংঘাত সকল বিভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত বসন্ত উৎসব। বাঙালির প্রতিটি মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, বসন্ত উৎসবে আসা প্রত্যেককে মানুষের এমনটি প্রত্যাশা। চারুকলার বকুলতলা থেকে জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনের শোচনীয় পরাজয়ের ব্যর্থতা ঢাকতেই অবান্তর সব অভিযোগ করে নিজেদেরকে তামাশার পাত্রে পরিণত করেছে বিএনপি।
বুধবার দুপুরে বিমানবন্দর এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিএনপি বিচার বিভাগীয় যে তদন্তের কথা বলছে তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এ সময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ 3 ধাপে 2020 সাল নাগাদ শেষ হবে বলে জানান তিনি। যারা এ ধরনের অপবাদ দিচ্ছে তারা নিজেরাই আজকে তামাশার পাত্র হয়ে গেছে দেশে বিদেশে, কারণ জনগণ আমলে নিচ্ছে না। জাতিসংঘ সহ উন্নত বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব তাদের এইসব অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছে, এ নিয়ে আমাদের কোনো বাদ নেই, চিন্তাও নেই। বিচার ব্যয় তারা ট্রাইব্যুনালে নেবেন, হোক ট্রাইব্যুনাল, অসুবিধা নেই। এবার ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। জ্ঞান বিজ্ঞান চর্চা এবং উচ্চতর শিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশে যখন নানা ভাষার ইতিবাচক চর্চা হচ্ছে তখন সংস্কৃতিতে ঘটে যাচ্ছে এক ধরনের আগ্রাসন। ভিনদেশি টিভি অনুষ্ঠান এবং সিরিয়াল থেকে বাদ যাচ্ছে না শিশুরাও, এর প্রভাব পড়ছে জীবন আচারসহ নানা জায়গায়। বাংলাদেশের নানান ভাষার চর্চা নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ ও শেষ পর্বে থাকছে ভাষার আগ্রাসনের কথা। অনেক বাড়ির দৃশ্যটা প্রায় একই রকম, অবিরাম চলে একটার পর একটা ভিনদেশি টিভি সিরিয়াল। বিদেশি সিরিয়ালের কথিত চাকচিক্য আর তথাকথিত নাটকীয়তার ঘোরে আচ্ছন্ন অনেক দর্শক। ভারতীয় চ্যানেলগুলো দেখা হয়, নাটকগুলো দেখতে ভালোই লাগে আসলে, হ্যাঁ একটা সময়ও কাটে, আমার সাথে সাথে আমার বাচ্চারাও দেখতে আসলে পছন্দ করে। অত বাংলা দেখে না, ওরা বেশি হিন্দি দেখে। বাদ যাচ্ছে না শিশুরাও, বিদেশি ভাষায় কার্টুন আর সিরিয়াল দেখে কেউ কেউ অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই ভাষা ও সংস্কৃতির প্রতি। ওখানে হিন্দিতে কথা বলে শুনতে শুনতে শিখে গেছি। আমি হিন্দি চ্যানেলে মোটু পাতলু, ডোরেমন, শিনচ্যান কার্টুন দেখে হিন্দি শিখেছি। বাইরেরই বেশিরভাগ সিরিয়াল দেখা হয়, অথবা মাঝে মাঝে মুভি দেখা হয়, গানের চ্যানেলগুলো যেগুলো আছে ইন্ডিয়ান ওগুলো দেখা হয়। নিক চ্যানেলটা দেখে, আরটা হচ্ছে সোনি ম্যাক্সটা দেখে, আর আমার মেয়ে কার্টুনের যে চ্যানেলগুলো আছে সেগুলো একটু দেখে। আমি একটু মোটু পাতলু দেখি, ছোটা ভীম, ডোরেমন ওগুলোই বেশি ভালো লাগতো, আর এখন যে শিনচ্যান এগুলোই চলে, ওগুলো ভালো লাগে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশি সিরিয়ালগুলো দেশের ভাষা ও সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে, হারিয়ে যাচ্ছে শুদ্ধ বাংলা ভাষার চর্চাও। এই সিরিয়ালগুলো দেখে এখন ছোট ছোট বাচ্চারা নিজেদের মধ্যে হিন্দিতেই কথা বলে। অন্য দেশি ভাষা শেখাটা ভালো জিনিস, এটা খারাপ কিছু না, কিন্তু সে যদি বাংলার পরিবর্তে হিন্দিকেই বেছে নেয় এবং এটা যদি একটা বড় সংখ্যক বাচ্চা এভাবে বেছে নিতে থাকে, তাহলে এটাও কিন্তু বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী তৈরির ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। তবে অনেক সময় নিবে এই প্রভাবটা আর আপনার খারাপ দিকটা অনুভূত হতে, কিন্তু প্রভাব যে একটা পড়বে এতে কোনো সন্দেহ নেই। তারা বলছেন বাংলা ভাষায় পরিশুদ্ধ ও মানসম্মত টিভি অনুষ্ঠান যেমন প্রয়োজন, তেমনই বাংলা অনুষ্ঠানের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে পারিবারিক সচেতনতাও দরকার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ 2019 প্রসঙ্গ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া 233 রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। এর আগে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। তবে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের, দলীয় 94 রানের 6 উইকেট হারায় টাইগাররা। তবে এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংসকে টেনে নেন মোহাম্মদ মিঠুন, তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় 232 রানে। 233 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার মার্কিন গাপটিল এবং হেনরি নিকোলস, গড়েন 100 রানের পার্টনারশিপ, দুজনই তুলে নেন অর্ধশতক।
hardly seen a platypus. Haven't been many of them in this. প্রিয় দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 206 রান। বিশ্ব বেতার দিবস আজ। দিবসটি উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতারের সদর দপ্তরে নানা আয়োজন করা হয়েছে। আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শামীম রেজা সংলাপ, সহনশীলতা ও শান্তিতে বেতার শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। মেক্সিকোর মাদক সম্রাট হোয়াকিন এল চাপো গুজমানকে মাদক পাচারের 10টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের ফেডারেল আদালত। বামলার গুজমানের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে সংগঠিত মাদক পাচার ও অপরাধ চক্র সিনালোয়ার নেতৃত্ব দেওয়া এবং সীমান্ত দিয়ে হাজার হাজার টন মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ওই 10 অভিযোগে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আইনজীবীরা বলেছেন, সিনালোয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাদক সরবরাহ চক্র। গুজমান মেক্সিকো সুরক্ষিত কারাগার আল্টিপ্লানো থেকে দ্বিতীয়বারের মতো পালানোর পর তাকে 2016 সালের জানুয়ারিতে আবারও আটক করে পুলিশ। ওই বছরই গুজমানকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এবং 2017 সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। 11 সপ্তাহ ধরে গুজমানের বিচার চলার পর নিউ ইয়র্কের ব্রুকলিনের আদালতের জুরিরা মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে। নিটল টাটা, কৃষি সংবাদ। বরগুনা উপকূলের নদ নদীতে অবৈধভাবে ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরছে জেলেরা। বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চরে চলছে পোনা নিধনের মহাযজ্ঞ। এবার প্রকৃতি সংবাদ। ঢাকার কেরানীগঞ্জে কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি ছিটিয়ে এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় কোনো কোনো ভাটা। তবে সবগুলো ভাটার কার্যক্রমই বন্ধ করে দেয়া হয়।